জখম অবস্থায় রাস্তা থেকে উদ্ধারের পর মৃত্যু হলো 9 বছরের এক শিশু সহ দুজনের। মনে করা হচ্ছে কোনো দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল এরা। গোয়ালপুকুর থানা লাড়ুখোয়া এলাকার ঘটনাটি জানা গেছে বুধবার সন্ধ্যায় বিহারের বিশানী এলাকার বাসিন্দা মোহাম্মদ বিলাল পরিবার সহ লাড়ুখোয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে সম্ভবত কোনো গাড়ির ধাক্কায় মোহাম্মদ বিলাল সহ তার দুই শিশু জখম হয়। পাশাপাশি চাকুলিয়া থানার ভার্না এলাকার বাসিন্দা মনোজ দাসকে মোটর বাইক সহ গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। ঘটনায় মোটর বাইক চালক মনোজ দাস এবং শাহজাদ নামে 9 বছরের শিশুটির মৃত্যু হয়েছে। মোহাম্মদ বিলাল সহ আরেকটি শিশু জখম অবস্থায় চিকিৎসাধীন। ঠিক কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে স্থানীয়রা কেউই সঠিকভাবে কিছু বলতে পারছেন না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইসলামপুর থেকে শুভজিৎ চৌধুরীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।